তবে এই লোকটার পিছনে আজকে যদি কাবা শরীফের মানুষেরা সমস্ত হাজি সাহেবানগণ যদি নামাজ পড়েন, ওনাদের নামাজ কি আদৌ সঠিক হবে কিনা? প্রিয় উপস্থিতি, আজকে বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে সৌদি আরবে এমন একজন ইমাম নিয়োগ করা হচ্ছে, এমন একজন খতিব নিয়োগ করা হচ্ছে, যেই লোকটার নাম আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখেছেন, শুনেছেন। এর নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আল ইসা। আমি আমার ব্যক্তিগতভাবে মাসালা দেওয়ার জন্য এখানে বসি নাই, তবে এই লোকটার পিছনে আজকে যদি কাবা শরীফের মানুষেরা সমস্ত হাজি সাহেবানগণ যদি নামাজ পড়েন, ওনাদের নামাজ কি আদৌ সঠিক হবে কিনা, এ বিষয়ে ভারতের প্রখ্যাত আলেমে দিন আল্লামা সালমান হুসাইন নদভী হাফিজাল্লাহ চমৎকার কিছু কথা বলেছেন। এর মধ্যে বিশেষ কিছু কথা হলো, আপনাদেরকে মেসেজটা আমি জানিয়ে দিতে চাই এবং সতর্ক করার জন্যই কথাগুলো বলছি। আজকে সৌদি আরবে শেখ আব্দুর রহমান আল সুদাইস, তারপরে শেখ আব্দুর রহমান আল সুরাইম সহ কত বড় বড় ওলামায়ে কেরামগণ আছেন, কত বড় বড় ডক্টর রয়েছেন, কত বড় বড় হাফিজ সাহেব রয়েছেন, কারি সাহেব রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে আজকে এমন একজন লোককে ইমাম এবং খতিব হিসাবে নিয়োগ করা হলো, যেই লোকটা নাকি ইয়াহুদিবাদীদেরকে প্রশ্রয় দেয়, ইয়াহুদিদের সাথে যার উঠা বসা, যে ব্যক্তি গায়বি জানাজা পড়ায়, এরকম একজন ব্যক্তিকে আজকে সৌদি আরবের জন্য খতিব হিসাবে নিয়োগ দেওয়াটাকে আমি বড় দুঃখের কথা মনে করছি, বড় দুঃখের ব্যাপার মনে করছি। তবে এই মুহূর্তে যারা সৌদি আরব রয়েছেন, হজ করছেন, তাদের জন্য কি জরুরি? তাদের জন্য জরুরি হলো যে তারা যেন, আল্লামা সালমান হুসাইন নদভী হাফিজাহুল্লাহ বলেছেন, যেহেতু তিনি একজন ইহুদিবাদী, আপনারা তার দাড়ি দেখলেই বুঝবেন, দাড়ি কাটা দেখলেই বুঝবেন, তার তো দাড়ি নাই, এবং আমি এমনও দেখেছি বেপর্দা নারীর সাথে তার ছবি পর্যন্ত ফেসবুকে আপলোড হয়েছে। তাহলে সে কত, তার কেমন তাকওয়া ভিতরে থাকলে সে একজন বেপর্দা নারীর সাথে ছবি উঠাতে পারে, দাড়ি কাটতে পারে, ইহুদিদের সাথে তার চলাফেরা থাকতে পারে, ইহুদিদেরকে প্রশ্রয় দিতে পারে। এই ব্যক্তিটা যদি আজকে ইমাম হিসাবে দাঁড়িয়ে যায় কাবা শরীফে, এটা কত বড় দুঃখের ব্যাপার হয়ে যায়, এটা ভাবতেও অবাক হয়, এটা ভাবতেও অবাক লাগে, অবাক লাগে আমার কাছে। এই ব্যক্তিরা যদি আজকে এই আরাফার ময়দানে খুতবা দেয় এবং সরকার যাকে মনোনীত করেছে মোহাম্মদ আলী সাহ, এই ব্যক্তিরা যদি আজকে নামাজ পড়ায়, তাহলে আল্লামা সালমান হুসাইন নদভী হাফিজাহুল্লাহ উনি বলেছেন তার ইমামতিতে জুমার নামাজের জামাত অনুষ্ঠিত যদি হয়, যে সকল হাজি সাহেবগণ তার পিছনে নামাজ পড়বে তাদের হজ বাতিল হয়ে যাবে। এটা মাসালা আমি দিচ্ছি না, ওনার কথাটা আমি আপনাদের কর্ণ করে পৌঁছায় দেওয়ার জন্য কথাটা আমি বলে দিচ্ছি, যাতে করে জাতি যেন এই গোমরাহি থেকে হেফাজত থাকতে পারে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই দেশকে, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে এই সমস্ত ফেত্তাবাস, ইহুদিবাস থেকে হেফাজত করেন। আর এখন তাহলে হাজি সাহেবরা কি করবে? এখন তাদের করণীয় হলো তারা যেন নিজ নিজ তাবুতে আলাদা আলাদা ইমামের ইমামতিতে নামাজ আদায় করে নেয়। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলমানে কারাম, আমরা সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য আজকে জুমার পরে আমরা দোয়া করব, যাতে করে তারা, আল্লাহ পাক যেন সমস্ত মুসলমানকে ইয়াহুদীদের চক্রান্ত থেকে, মুনাফিকদের নাস্তিকদের চক্রান্ত থেকে আল্লাহ পাক হেফাজত করেন, মুসলমানদের ঈমান আমল যেন ঠিক রাখতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমিন।